15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জেলার দেবিদ্বার উপজেলা জুড়ে টানা 15 দিন মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার 15 ইউনিয়ন ও একটি পৌরসভায় কাঙালি ভোজের জন্য 20টি কালো গরু ও 40টি ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার 14ই আগস্ট বিকেলে উপজেলার নবিয়াবাদ ইউনিয়নের নবিয়াবাদ এলাকায় কুমিল্লা মডেল কলেজ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের লক্ষ্যে গরু ও ছাগলগুলো বিতরণ করা হয়। এ সময় প্রতি ইউনিয়ন ও পৌরসভায় আনুষঙ্গিক খরচ বাবদ নগদ টাকাও দেওয়া হয়। এছাড়া কুমিল্লা জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিক লীগ ও উপজেলা মৎস্যজীবী লীগকে 1টি করে গরু ও 2টি করে ছাগল দেওয়া হয়, যা দিয়ে 15 দিনব্যাপী দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হবে। ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে এসব গরু ছাগল বুঝিয়ে দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় প্রতিটি ইউনিয়নে মিলাদ ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুল আওয়াল, সদস্য আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির সহ সব ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 15ই আগস্ট বাংলাদেশ জাতির একটি কলঙ্কময় অধ্যায়। 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সকল পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 15ই আগস্টে সকল শহীদদের প্রতি আত্মার রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আমরা আগামী 15 দিনব্যাপী প্রত্যেক 15টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা সহ প্রত্যেকটি ইউনিয়নে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এখানে প্রত্যেকটি ইউনিয়নে আমরা 1টি করে গরু এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা আছেন তাদের জন্য 2টি করে খাসি এবং নগদ অর্থ সহ আমরা প্রদান করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারের সকলের আত্মার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করার জন্য।